দর্শক, প্রায় 4,000 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ ও শক্তিশালী সংস্কৃতির আজকের চীন গড়ে উঠেছে নানা বিষয়ের জন্ম দিয়ে। ইতিহাসের জটিল বাঁক পেরিয়ে জনবহুল দেশটির ক্রমশ উত্থানের মতো তাদের ভাষাও একটি বিস্ময় জাগা নিয়ে ব্যাপার। প্রতি বছর 19 এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে জাতিসংঘ চীনা ভাষা দিবস। চীনের মহাপ্রাচীরের মতোই বিশাল এবং বিস্তৃত চাইনিজ ভাষার মাধুর্যতা নিয়ে কথা বলবো সিটিজিএন বাংলা এবং আরটিভি যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই এল4 ফ্যাশন, এবং সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মিস্টার লি শাওপেং, শান্ত মারিয়াম কনফুসিয়াস হংহু ক্লাসরুমের পরিচালক মিস্টার চ্যাং শি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ম্যাডাম মা শিয়াওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ম্যাডাম ইয়াং হুই। এছাড়াও চীনা ভাষার কবিতা চীনের বিখ্যাত লায়ন ডান্স পারফর্ম করবেন বাংলাদেশি চীনা শিক্ষার্থীরা। আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার বাংলাদেশি নাম হচ্ছে শেখ সাইমুন সাদিয়া, বর্তমানে আমি নর্থ সাউথ কনফুসিয়াস ইনস্টিটিউটে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, তাজা হাও, আমার বাংলা নাম হচ্ছে ইসরাত জাহান রিপা, বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউশনে ইন্টার্ন ট্রেনি হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিদ আলম সাদ, আমার চাইনিজ নেম লি চেন, আমি এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাইনিজ অধ্যয়নরত আছি। তাজা হাও, ও জাও ওয়াং ইয়ালি, আমার বাংলা নাম জুবাইদা তাসনিম দেওয়ান। আমার নাম মোমিনা আক্তার পিমা, ওয়াদা চং এ মিং জিশে মাও মিনা, আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে ইন্টার্ন টিচার হিসেবে আছি। তাজিয়া হাও, বর্ষের মুইয়াং, আমার চাইনিজ নাম হলো মুইয়াং এবং আমার বাংলা নাম হলো মোহাম্মদ সাইদুল ইসলাম, আমি এখন শান্তা মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুমে অধ্যয়নরত আছি। সবাইকে স্বাগতম গ্লোবাল ওয়াচের আজকের আয়োজনে। আরও আছে আমাদের আজকের এই আয়োজনের প্রাণ, যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী, সবাইকে স্বাগত। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের প্রথম পাঠ্য থেকে উৎপন্ন এআই কার্টুন সিরিজ পোয়েম অফ টাইমলেস অ্যাক্লেম আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইংরেজি, ইতালীয়, পর্তুগিজ সংস্করণ বিভিন্ন দেশের মিডিয়াতে প্রচার করাও হয়েছে। আমরা এই কার্টুন সিরিজ সম্পর্কিত একটি ভিডিও সংবাদ দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখব আমরা পোয়েমস অফ টাইমলেস Acclaims. টেক্সট টু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মাধ্যমে তৈরি দেশের প্রথম অ্যানিমেটেড সিরিজ চালু করেছে চীনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ CMG। গেল সপ্তাহে বেইজিংয়ে একটি এআই নির্মাণ স্টুডিওর উদ্বোধন অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাই সিয়ং এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক তাই ছিয়ং হাই এই সিরিজের উদ্বোধন করেন। চীনের ঐতিহ্যগত সংস্কৃতি এবং নান্দনিকতা তুলে ধরার লক্ষ্যে এআই প্রযুক্তির মাধ্যমে সিরিজটি নির্মাণ করা হয়েছে। সিরিজটিতে আছে 200+ ক্লাসিক চীনা কবিতার উপর ভিত্তি করে প্রাচীন গল্পের একটি সংগ্রহ, যা চীনের প্রাথমিক, মধ্য ও উচ্চ শিক্ষার পাঠ্যক্রমেও আছে। এআই জেনারেটেড কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে মৌলিক প্রযুক্তি গবেষণা এবং উদ্ভাবনী অ্যাপ্লিকেশনগুলোকে উৎসাহ যোগাতেই এই ধরনের আয়োজন করেছে সিএমজি। দেশের চাহিদার কথা মাথায় রেখে সিএমজি নতুন ধরনের অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করেছে। আমরা 6 মাস আগে প্রকল্পটি শুরু করি। সিএমজি তার বিশাল ডাটাবেস ব্যবহার করে টেক্সট টু ভিডিও এআই প্রযুক্তিটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছে অ্যানিমেটেড সিরিজ আকারে। দর্শকরা সিরিজটি দেখতে পারবেন প্রতিদিন সন্ধ্যা 6:40 সিসিটিভি 1 চ্যানেলে। একই সঙ্গে এটি নিউ মিডিয়া প্ল্যাটফর্ম yangshipin.cn এবং www.cctv.com-তেও প্রচার করা হবে। রওজায় জাবিদ ঐশী, সিএমজি বাংলা। আমরা দেখে নিলাম পোয়েমস অফ টাইমলেস অ্যাক্লেম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার চ্যাং শি, ডিরেক্টর অফ শান্তা মারিয়াম কনফুসিয়াস ইনস্টিটিউট, টু ইন্ট্রোডিউস দ্য ইউএন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে।
Good afternoon. I'm Sally Gom. It's my great pleasure to briefing the UN Chinese Language Day. As we know, there are 6 official languages in the United Nations. They are French, Chinese, English, Spanish, Russian, and Arabic. As the promoter of multilingualism, cultural diversity, and the equal use of all the 6 official languages throughout the organization. In 2010, the UN Department of the Public Information proposed the initiative of the establishing languages days of each of the organization's 6 official languages. Under the initiative, the UN duty station around the world celebrates the 6 separate days, each dedicated to one of the organization's 6 official languages. The first celebration of the Chinese Language Day was on the November 12, 2010. However, from the 2011 onwards, the date was changed to April 20 or so. The date for the Chinese Language Day was selected to coincide with the Guyu, literally meaning the grand rain in the Chinese lunar calendar. On this particular day, Chinese people pay tribute to the Changji, an important figure in ancient China, who is believed to have invented a Chinese character. By honoring her on this day, UN recognized the importance and the impact of the Chinese language and the culture and the cultural heritage. This year marks the 15th anniversary of the UN Chinese Language Days. On April 19, the UN Duty Station, Embassy of China, Confucian Institutes, and the relevant organizations around the world would hold various and colorful events to celebrate Chinese Language Day. Language is the carrying of the communication and the bridge of the interaction between the country and the bond of the mutual learning among the civilization. I do hope more and more the foreign friends start to learn the Chinese and experience the Chinese culture, so the world will have a better understanding of the China's rich history, diversified culture, and friendly and hardworking people, and its rapidly development. Thank you. Thank you so much, sir, for your valuable speech. Mr. Saidul, since among us, students are also parents, now I would like to go to you. You are students of Santa Maria Mahongkho Confucius Classroom student. Please share your experience to learning Chinese language. আমি চায়নার প্রতি ভালোবাসা আমি একদম ছোট থেকেই আমি খুব ছোটবেলায় তখন আমি চাইনিজ মার্শাল আর্ট উশু আমার মামাকে প্রশিক্ষণ নিতে দেখি, সেই থেকে চাইনিজ মার্শাল আর্ট উশুর প্রতি ভালোবাসা জাগে এবং আমিও প্রশিক্ষণ নেই। 2016 সালে আমি প্রথম চাইনিজ লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স প্রশিক্ষণ নেই আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ারুল রাসেল স্যারের মাধ্যমে। তিনি চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক। মজার ব্যাপার হচ্ছে, এটা যখন আমি প্রথম দেখি তখন আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং একটু ভয়ও লেগেছিলো। যখন আমি এটা একদম প্রথম দেখি তখন আমার কাছে মনে হচ্ছিলো যে একটি জীবন্ত সিংহ আমার সামনে নৃত্য করতেছে। তারপর এই থেকেই চাইনিজ কালচারের প্রতি আমার খুবই ভালোবাসা জাগে। তারপর আমি আমার শিক্ষকের মাধ্যমে জানতে পারি এটি একটি চীনা সংস্কৃতি, সেইখান থেকেই আমার চীনা এই সংস্কৃতি শেখা। আমি এর থেকেই চাইনিজ সংস্কৃতির প্রতি আমার ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং তখন বুঝলাম যে চাইনিজ সংস্কৃতি সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে আমাকে চীনা ভাষার আয়ত্ত করতে হবে। সেখান থেকেই আমি তারপর শান্তা মারিয়াম কনফিউশাস ক্লাসরুমে যে চীনা ভাষা শেখা শুরু করি। সাইদুল, চীনা ভাষা চর্চা করছেন এবং একই সাথে চীনা সংস্কৃতিও নিজের মধ্যে ধারণ করছেন, পারিবারিকভাবে যদি জিজ্ঞেস করি, পরিবার থেকে কেউ কি আপনাকে দেখে উৎসাহিত হয়েছে? পারিবারিকভাবে বলতে আমি আমার মামাকে দেখে আমি নিজে উৎসাহিত হয়েছি, তারপর আমার ছোট ভাইও এখন চাইনিজ মার্শাল আর্ট শিখতেছে। আচ্ছা আচ্ছা, তারপরের গল্পটা শুনতে চাই। আচ্ছা, তারপরে হলো আমি চীনা বীচ কম্পিটিশন হয় বাংলাদেশের ভিতরে, আমি 2 অংশগ্রহণ করি। প্রথমবার আমি দ্বিতীয় এবং পরবর্তীবার আমি তৃতীয় হই।
সেই সুবাদে ক্লাসরুমের পক্ষ থেকে আমাকে সামার ক্যাম্পে চায়নায় ঘুরতে যাওয়ার সুযোগ করে দেয়। ইউনিয়ন ইউনিভার্সিটিতে ভিজিট করার সুযোগ হয়। আমি সেখানে দেখতে পাই যে আমাদের বাংলা ভাষা চীনা মানুষ শিখতেছে এবং তারা অনার্স করতেছে বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর। সেটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হই। সেখান থেকেই আমার চাইনিজ ভাষার প্রতি অনেক ভালোবাসা জন্মায়। এখন আমি চাইনিজ ভাষা শিখতেছি এবং আমার ইচ্ছা আমি চায়নাতে গিয়ে পড়াশোনা করতে পারি। এটাই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরও ভালোভাবে চাইনিজ কালচার সম্পর্কে জানতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনার জন্য শুভকামনা। জি, থ্যাংক ইউ। বাংলাদেশি শিক্ষার্থীরা কনফুসিয়াস ক্লাসরুমে শুধু চীনা ভাষা শেখেন তা কিন্তু নয়। তারা পাশাপাশি চীনের সংস্কৃতির নানা আকর্ষণীয় বিষয় জানতে পারেন এবং শিখতে পারেন, যেমন হচ্ছে সিংহ নৃত্য বা লায়ন ডান্স। সিংহ নাচ চীনের হান রাজবংশ থেকে শুরু হয়। শুরুতে এটি প্রাসাদ বিনোদনমূলক কার্যকলাপ থাকলেও বৌদ্ধ সংস্কৃতির প্রভাবে সিংহকে শুভ পশু হিসেবে গণ্য করা হয়। ফলে ধীরে ধীরে সিংহ নৃত্য প্রাসাদ থেকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে, এখন চীন জুড়ে ব্যাপকভাবে বিস্তৃত হয়। এই বিশেষ অনুষ্ঠানে বা ঐতিহ্যগত উৎসবে প্রায়ই সিংহ নৃত্যের পরিবেশন করা হয়। এখন আমরা উপভোগ করব সাইদুলের পরিবেশিত সেই সিংহ নৃত্য। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। চমৎকার সুন্দর পরিবেশনে এবং সবাই যে অনেক উপভোগ করেছে এটি তাদের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। আরও একবার জোরে তালি। এভাবেই আমরা চাইনিজ কালচার সম্পর্কে আরও বেশি বেশি জানব। এবারে আমরা চলে যাচ্ছি মা শিওয়ানের কাছে। মা শিওয়ান, আই উড লাইক টু গো টু দ্য ডিরেক্টরস অফ NSU কনফুসিয়াস ইনস্টিটিউট। ওয়েলকাম টু জয়েন আওয়ার শো গ্লোবাল ওয়াচ। উই নো দেয়ার আর 3 কনফুসিয়াস ইনস্টিটিউট ইন বাংলাদেশ আপ টু 2023। A total of 550 Confucius Institute and 1172 Confucius classroom have been established in 162 countries and regions. Can you introduce Chinese goal in building Confucius Institute? Thank you. Assalamualaikum. My name is Ma Xiaoyan, the Chinese director of Confucius Institute at North South University.
I think maybe Confucius Institute is unfamiliar for most of the Bangladesh people. So today, I'm in great honor to introduce Confucius Institute to the Bangladesh people. Similar to British Council, Alliance, Francis, Confucius Institute is also a non-profit education institution. So actually, Confucius is a personal name. He is a great philosopher, educator, and a thinker in ancient China. His thoughts not only have a profound influence in China, but also spread widely in the world. That's why we named this Chinese language institution after him. So Confucius Institute aims to promote Chinese language and culture, to deepen the world understanding to Chinese language and culture, and facilitate the educational and cultural exchange between China and other countries. And China and Bangladesh are good neighbors and very important partners. Both of the two countries have splendid culture. And I think in the past 20 years, the political, economic, trade, and cultural exchange between these two countries have been increasingly frequent. So it has been more and more important to know each other. And language is a key to for the mutual understanding between these two countries. So as a bridge, the Confucius Institute would like to provide Chinese language teaching to more Bangladeshi people, to promote people-to-people connectivity and mutual learning between these two countries. Yeah, thank you. Thank you so much, Ma Xiaowan. Now it's time to get experience from students. Mr. Syed Alam Saad, North South Bishwavidyalaya Shikharthi apni ebong Confucius Institute ero ekjon Shikharthi. আপনার একটি চীনা নামও রয়েছে, সেটি আমরা আপনার মুখ থেকে শুনবো, এবং একই সাথে আমরা জানতে চাইব যে আপনি চীনা ভাষা কেন শিখছেন, এবং আপনার যে একটি চীনা নাম রয়েছে এটি আপনার পরিবার এবং বন্ধু বান্ধব কিভাবে দেখে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, তাচিয়া হাও, ওয়াশি লিছেন। আমার চাইনিজ নাম হলো লিছেন। যখন চাইনিজ নাম বাসায় শুনে যে এটা হলো লিছেন নাম, তো সবাই একটু হাসে, চাইনিজ আবার কেমন নাম। তো সত্যি কথা বলতে চাইনিজ পড়বো কখনো ভাবি নাই, কিন্তু 2019 সালে আমি ইন্টারকন্টিনেন্টাল 5-স্টারে আমি জব করতাম, তখন এক চাইনিজ এক গেস্ট আমারে বলছিলেন যে তোমার ইংলিশ অনেক সুন্দর, তুমি যদি চাইনিজ শিখো তোমার লাইফ আরও ডেভেলপ হবে এবং ফিউচারে অনেক ভালো অপরচুনিটি পাবে। পরবর্তীতে আমি কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি স্টার্ট করি। তারপরে আস্তে আস্তে আমার লাইফ চেঞ্জ হওয়া, বিভিন্ন অপরচুনিটি পাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, গত বছর চাইনিজ ব্রিজে অ্যাটেন্ড করে তৃতীয় স্থান অধিকার করেছিলাম। চাইনিজ ব্রিজে তৃতীয় স্থান অধিকার করার কারণে বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসির বিশেষ সুপারিশে আমি খুনমিংয়ে ঘুরতে গেছিলাম। ইউনান ইউনিভার্সিটি এবং শিশুয়াং বান্না নামে একটা সিটি আছে, খুবই সুন্দর, যেটা আসলে না দেখলে বলা মুশকিল। তো আমার সৌভাগ্য হয়েছে সেই সিটিতে আমার যাওয়ার জন্য। এবং চাইনিজ কালচারকে আমি আস্তে আস্তে অনেক ভালোবাসি। চাইনিজ ক্যালিগ্রাফি এবং পেপার কাটিং, চাইনিজ চা, বিশেষ করে চাইনিজ চা, আমরা তো আসলে বাংলাদেশি চাইনিজ চায়ের ভিতরে চিনি খাই, চাইনিজরা কিন্তু চায়ের ভিতরে চিনি দেয় না, এটা আসলে অনেক মজার একটা বিষয়। এবং চাটা তারা খায় হেলদি হওয়ার জন্য এবং শরীর সুস্থ থাকার জন্য। আমি আস্তে আস্তে চাইনিজের কালচার এবং চাইনিজের যে লাইফ সেটাতে আমি আরও উদ্বুদ্ধ হই, ইন্টারেস্টেড হই। আমি রিসেন্ট গত মাসে 31 তারিখে চাইনিজ লোকাল টিচার্স ট্রেনিং শেষ করে আমি বাংলাদেশে আসলাম, তথা স্মার্ট টিচার্স ট্রেনিং। আমি এই ট্রেনিংটা 15 দিন আমি ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে আমি করেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি গেছিলাম। কি কি বিষয়ের উপর ছিল ট্রেনিংটা? এটা ছিল পুরোটা স্মার্টাইজেশন, তথা আমরা যে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হয় বা চাইনিজের আমাদের যে ওয়েবসাইটগুলো, যেমন chinesetest.com, mocktest.com, বা আমরা ডিংটকে যে ক্লাসগুলো যেন আমরা করতে পারি, আমরা যেন স্টুডেন্টকে যেন ক্লাস নিতে পারি, সেভাবে ওনারা আমাদেরকে সে টিচ করেছেন। রিয়েলি আই এম সো লাকি। যারা আছেন এখানে অডিয়েন্স এবং বাংলাদেশে যারা আছেন, সবাইকে আমি উদ্বুদ্ধ করব চাইনিজ লার্নিং করার জন্য, আসুন দেখুন শিখুন চাইনিজে আসলে শিখলে কত অপরচুনিটি এবং অনেক লাইফটা চেঞ্জ হবে।
ধন্যবাদ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকে উপস্থিত শিক্ষার্থীদের কাছে। নিশ্চয়ই তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আঁকিবুকি করছে, তো সেই প্রশ্নগুলো এখন তোমাদের কাছ থেকে শুনবো এবং আমাদের এখানে বিশেষজ্ঞরা রয়েছেন এবং চীনা শিক্ষার্থীরাও রয়েছেন, তোমরা তাদের কাছ থেকে যে কোনো কিছু জানতে চাইতে পারো এবং তোমাদের মনে চীনা ভাষা এবং চীনা সংস্কৃতি নিয়ে কি কি জানার আছে সেগুলো তোমরা প্রশ্ন করতে পারো নাম বলে। মাই নেম ইজ নাবিল তাজওয়ার নাবিল, স্টার্টিং এট দ্য অনার্স থার্ড ইয়ার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি Mass Department of Mass Communication and Journalism. How can Chinese Language Day serve as a platform for strengthening people-to-people connections and fostering dialogue among different linguistic and cultural groups? Thank you. Okay, thank you for your question. As just now Professor Zhang mentioned, Chinese language is one of the six languages to be used as the official language in UN. And also Chinese language is also the mostly used in the world, the language. So this is why the Chinese language, the International Chinese Day is very important platform for people connection and also for the lingual, language diversity and the diversity culture. আর কেউ আছো যারা প্রশ্ন করতে চাও? প্রশ্ন কার কাছে করছো, নিজের নাম বলে তাকে অ্যাড্রেস করে প্রশ্নটি করো। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আমি মোহাম্মদ শাহিন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে মঞ্চে উপবিষ্ট যারা আছে সকলের নিকটই, আমরা সাম্প্রতিক সময়ে এসে চাইনিজ এবং বাংলাদেশের মধ্যে যে কালচারাল এক্সচেঞ্জের যেই জায়গাটা, এখানে যে সাম্প্রতিক যেই বিপ্লবটা আমরা দেখতে পাচ্ছি, দেন আমাদের অদূর যে আসন্ন যেই প্রজন্ম, এই প্রজন্মর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য নেক্সট কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? I come to Bangladesh for 1 month, and during this 1 month, I meet many organizations and see how can for the Bangladesh people are. So I think between China and Bangladesh, we have very close traditional relationship, and if we together have some cultural events, just like calligraphy and the song performing, dancing, singing, we think our relationship will develop more better. And more Chinese people come here for cultural exchange or tourism, they will see how beautiful Bangladesh is. And more Bangladeshi people come to China, they will all see the big country and learn from China. So I think more people exchange, more cultural exchange will develop the relationship between us. Thank you. Madam Ma Xiaowan, you want to add something new? With sir? Yeah, I think there's that Chinese saying that one look is much important than hear 100 times. So I think for the young Bangladesh people, I think it's very important to get some opportunities or the chances to go to China, to travel, to start, to study, any purpose. I think just go to China. And if you have, you can get the opportunity to have the higher education in China, welcome all of you. Thank you. প্রিয় দর্শক, আমরা শিক্ষার্থীদের অনেক কথা শুনলাম এবং আমাদের আজকে যারা এক্সপার্ট রয়েছে তাদের কথাও শুনেছি। এবারে আমরা একটু গান শুনব। গান শোনার জন্য ডেকে নিচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী এস কে সাইমন সাদিয়া।我爱你有多深，我
থ্যাংক ইউ সাইমন সাদিয়া। আসলে সংস্কৃতি এমন একটা জিনিস যেটি স্পর্শ করে মানুষের হৃদয়কে, এমনই আসলে চাইনিজ এবং বাংলা একই সাথে গান শুনলাম আমরা, এবং চমৎকার সুন্দরভাবে গেয়েছেন সাইমন সাদিয়া, অসংখ্য ধন্যবাদ তার জন্য। আবারও জোরে একটা করতালি দিন। যে গান করলেন তিনি ছিলেন একজন কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী। কনফুসিয়াস এই বিষয়টি বিভিন্নভাবে আমাদের আয়োজনে চলেই আসে। কনফুসিয়াস ব্যক্তিটি আসলে কে ছিলেন, কেন তাকে চীনারা এত বেশি শ্রদ্ধা করেন, এবং এত যে প্রতিষ্ঠান হয়েছে তার নামে কেন হয়েছে, সব কিছু মিলিয়ে তার সম্পর্কে একটা ভিডিও দেখব এখন আমরা। কনফুসিয়াস খ্রিস্টপূর্ব 551 সালে জন্মগ্রহণ করেন। চীনের সংস্কৃতির ইতিহাসে তার প্রভাব সবচেয়ে বেশি। তিনি এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। বিখ্যাত শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য নানা জায়গায় যেতেন তিনি। পরে তিনি কনফুসিয়াস মতবাদ প্রতিষ্ঠা করেন। কনফুসিয়াস মতবাদ আত্মোপলব্ধির ওপর গুরুত্ব দেয়। মানুষে মানুষে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে, বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং বন্ধুদের সঙ্গে সৎ থাকার উপর গুরুত্ব দেয়। শাসকদের উচিত জনতার সুখে জীবন নিশ্চিত করা। কনফুসিয়াস ছিলেন একজন মহান শিক্ষক। তিনি মনে করেন প্রত্যেক মানুষের শিক্ষা গ্রহণের অধিকার আছে। কনফুসিয়াস নানা দেশ ভ্রমণ করতেন, আশা করতেন তার মতবাদ দেশ শাসনে কাজে লাগবে, কিন্তু তিনি সফল হননি। তবে তাঁর আদর্শ তিনি ত্যাগ করেননি। কনফুসিয়াস ছিলেন চীনা জাতির আধ্যাত্মিক নেতা। 2000 বছর ধরে কনফুসিয়াসের মতবাদ চীন সহ গোটা বিশ্বের উপর প্রভাব বিস্তার করে এসেছে। প্রাচ্য সংস্কৃতির প্রতীকে পরিণত হয়েছে। দর্শক, এইমাত্র আমরা কনফুসিয়াস সম্পর্কে একটি শর্ট ভিডিও দেখলাম এবং তার জীবনী সম্পর্কে অল্প বিস্তর ধারণাও আমরা পেয়েছি। নাও আই উড লাইক টু ইনভাইট দ্য ডিরেক্টর অব ঢাকা ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট মিস ইয়াং হুই টু শেয়ার হার ফিলিংস
on global significance of Confucius. Okay, thank you. Good evening. Assalamu alaikum. It is my great honor to have this opportunity to share with you the significance of Confucius to the world. If we compare Chinese culture to a reflection tree, then Confucianism is a twin trunk, or its backbone, which was developed from Confucius' thoughts. Confucianism means a lot, not only to China, but also to the world. In 1988, 75 Nobel Prize winners said that if mankind is to survive, it must go back 25 centuries in time to tap the wisdom of Confucius. For me, the teachings of Confucius seems to be everywhere, all the time. Confucius emphasized the importance of ethical behavior in all aspects of life, from personal in relationship to governance. I particularly like one of his quotes, "己所不欲，勿施于人," means no one should do to others what he does not want others to do to himself. We have been influenced by another teachings, 修身齐家治国平天下. It can be translated as practice self-cultivation, maintain family harmony, conduct good governance, and bring peace to all under heaven. This process is a fundamental theme in Confucian moral philosophy and discourse on politics. Furthermore, Confucius placed great emphasis on the importance of education and self-improvement. He advocated 有教无类，因材施教. Education for all without discrimination, or education should be and must be provided for all. Based on that, he suggested teaching students in accordance with their aptitude, and in doing so, stimulates their interest in learning, builds confidence in learning, and promotes students' all-round development. In conclusion, the significance of Confucius to the world cannot be overstated. His teachings have endured the test of time, inspiring generation of generation to strive for a more just, compassionate, and harmonious world. I hope that Confucius Institute can become a bridge of communication between China and the world to promote the cultural exchange and enhancing mutual understanding and trust. Let's work together for a better future. Thank you. Okay, এবার আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী আক্তার মোমেনার কাছে। আক্তার মোমেনা, মোমেনা, তোমার কাছে জানতে চাই যে তুমি চাইনিজ ভাষা যে শিখছো, এটি কেন শিখছো এবং কে তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছিল, এবং একই সাথে কি কি চ্যালেঞ্জ তুমি ফিল করেছিলে এই ভাষা শেখার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমি মোমেনা আক্তার পিমা। আমার চীনা নাম হচ্ছে মাও মিনা। চীনা ভাষাটা শেখা হয় প্রথমে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেই, পরীক্ষা দেয়, তখন আমার ভাইয়া বলেছিল যে চীনা বাংলাদেশের সাথে যেহেতু এখন চীনের অনেক ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চীনা ভাষাটাই নিতে পারি। সেখান থেকেই চীনা ভাষাটা নেওয়া। আমার চীনা ভাষা শেখার যাত্রাটা শুরু হয় 2017 সাল থেকে। তখন চীনা ভাষা সম্পর্কে তেমন কিছুই আমার জানা ছিল না। ক্লাস শুরু হওয়ার পর ম্যামদের সাহায্যে চীনা ভাষাটা সম্পর্কে জানতে পারি এবং শেখা শুরু করি। এই ভাষাটা সম্পূর্ণ একটা নতুন ভাষা ছিল আমার জন্য। পরবর্তীতে নিজের চেষ্টায় এবং ম্যামদের সাহায্যে চীনা ভাষাটা শিখতে সক্ষম হই এবং চীনা কালচার সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করি। 2019 সালে আমি কনফুসিয়াস স্কলারশিপ নিয়ে চীনের লানচু ইউনিভার্সিটিতে এক বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়তে যাই। সেখানে গিয়ে
চীনা ভাষা এবং চীনা কালচারকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম এবং চীন সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছিলাম। 2022 সালে ইন্টারন্যাশনাল চাইনিজ টিচার্স স্কলারশিপ নিয়ে চীনের ইউন্নান ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাই। দ্বিতীয়বারের মতো চীনা ভাষা চীনকে দেখার সুযোগ হয়েছিল এবং চীন সম্পর্কে জানার সুযোগ হয়েছিল। এছাড়াও চীনা ভাষা শেখার সময় বিভিন্ন চাইনিজ অ্যাক্টিভিটিস এবং চাইনিজ ইউথ ক্যাম্পে অংশগ্রহণ করতাম। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করছি। বলা হয় থাকে যে চীন একটা দেশের ভাষা শেখা মানে সেই দেশ সম্পর্কে অনেক কিছু জানা, ঠিক তেমনি চীনা ভাষা শেখার মাধ্যমে আমি চীন সম্পর্কে জেনেছি, চীনের মানুষ সম্পর্কে জেনেছি এবং তাদের কালচার সম্পর্কে জেনেছি। আমার কাছে মনে হয় যে সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে চীনা ভাষাটা নেওয়াটা আমার জন্য একটা খুব ভালো ডিসিশন ছিল, কেননা আমি যদি অন্য ভাষা নিতাম বা অন্য কোনো সাবজেক্ট নিতাম তাহলে আমি এতগুলো সুযোগ পেতাম না। চীনা ভাষা শেখার মাধ্যমে আমি তাদের কালচারে গিয়ে তাদের ভাষাটা শেখার সুযোগ পেয়েছি, যা আমার জন্য খুবই সৌভাগ্যের এবং গর্বের বিষয়। আক্তার মোমেনা, তোমার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমরা সবাই এবং তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা চীনা ভাষা এবং চীনা সংস্কৃতি নিয়ে যেহেতু আমাদের এই আয়োজনে অনেকখানি সময় পার করছি, আমরা এখন আরও চীনা সংস্কৃতি সম্পর্কে জানব। এজন্য আমরা চলে যাচ্ছি রিপা ইশরাত জাহানের কাছে। রিপা ইশরাত জাহান, আমরা বাংলাদেশি শিক্ষার্থী রিপা ইশরাত জাহানের একটা কবিতা শুনব। ছাও তা হাই ছুন নান হা খাই হাই ছৌ মিং থেন ছি সোই গিন ফু দেন ওই মা ফি ছাই চৌ ইউ শি জে ছৌ মিং থেন ছি 粮食和蔬菜我有一所房子面朝大海春暖花开从明天起和每一个亲人通信告诉他们我的心 闪电告诉我的，我将告诉每一个人，给每一条河，每一座山，取一个温暖的名字。陌生人，我也为你祝福，愿你有一个灿烂的前程。 愿你有勤能忠诚眷属，愿你在城市获得幸福。我祈愿面朝大海，春暖花开。 প্রিয় দর্শক, চীন এবং বাংলাদেশ উভয় জাতিই কবিতা এবং সাহিত্যের ভক্ত। চীনের নানা রাজবংশের হাজার হাজার কবিতা চীনারা প্রজন্মের পর প্রজন্ম মুখস্থ করে। এবার আমরা হ্যাপি রেইন অন আ স্প্রিং নাইট নামে থাং রাজবংশের এক বিখ্যাত কবিতা বিষয়ক এআই অ্যানিমেশন দেখব। চলুন দেখে নেই সেই ভিডিও। At Yellow Crane Tower in the West, my old After one night of wind and showers, How many are the fallen? He goes down to Yangzhou. 1,000 miles from home. Lonely smoke rises straight over endless river. How rare the moon. So round and clear. With cup in hand, I ask of the blue sky. Thank you.
Sir, it's the crucial time for spring planting. But we've gone 2 weeks without a drop of rain. What can we do if the weather continues? What can we do? In my opinion, we can't afford to wait for the rain to arrive. We should divert water to irrigate the field. At least to keep seedlings alive. But if the drought continues, the little water from irrigation won't make much of a difference. I believe heaven will have mercy on us farmers. Spring rain will fall soon. Before that, we must work hard to do whatever that is in our power. This gentleman is very knowledgeable. Let's do as he says. You're back. Dinner is ready. Come on, let's eat. You go ahead and eat. I'm feeling a bit tired today, so I'll pass. You look distracted. What's troubling you? I still worry about the spring planting. It's already the time of grain rain. But no rain has yet fallen. We might suffer a severe drought this year. Then what are you doing now? I was scouring the books for ways to combat droughts. But I found nothing helpful. Nothing at all. Facing a natural disaster? There is not much we can do. Don't worry too much. Your health is not great. The doctor warned you not to worry too much. How can I not worry? Do you still remember the drought in Huazhou 2 years ago? We saw it with our own eyes. The cracked land, failed crops, and people struggling to survive. Now, do I have to watch the tragic scenes unfold right in front of me all over again? What's wrong? What's happening? Did you hear the wind outside? I thought I heard it just now. Is it beginning to rain? I don't hear anything. Are you so worried about the drought that you're having delusions? It must be the sound of wind. The wind has indeed picked up. It's raining! It actually is raining! Really wonderful. Great! The rice crops are finally saved. Yes, yes. The rice. I must go to the fields to have a look. Wait! Put on your socks and shoes. Don't catch a cold. Look at me. I'm so thrilled. I forgot my shoes. Thank you for reminding me. Hey, and take this raincoat. The wind is strong and the rain heavy. You must be careful. Careful not to fall. Look at the river. The lights twinkle in the fine rain. So poetic is the view. But why are there lights flickering on the river? It must be the fishermen spending the night in their boats. Excellent. Excellent. The rain has come just in time. And now the seedlings are thriving. These are signs of prosperity. This year will surely be bountiful. Yes, after tonight, farmers who long for spring rain can finally sleep tight. Look, these are indeed the lights of fishing boats.
Good rain knows its time, right? It will fall when comes spring. With wind it steals in night. Mute, it wets everything. Over wild lanes dark cloud spreads. In boat a lantern looms. Dawn sees saturated reds. The town's heavy with blooms. কবিতার ভিডিও তো আমরা দেখে ফেললাম, কেমন লাগলো? দারুণ। অর্থ কি আমরা বুঝতে পেরেছি? যদি অর্থ জানা যেত তাহলে বিষয়টা আরো মজার হতো না? একদমই তাই। এ কারণেই আমরা শান্তা মারিয়াম হংহো কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহেরের কাছ থেকে এই কবিতার ব্যাখ্যা শুনে নেব। স্যার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। যে কবিতাটি আমরা একটু আগে দেখলাম সেটি এখন আমার হাতে আছে, আমরা পড়বো, একটু পড়বো, শুনবেন, আমার সঙ্গে পড়বেন। কবিতাটি হচ্ছে থাং রাজবংশের একটি কবিতা, একটি কবির নাম তু ফু। আমরা জানি তু ফু একজন বিখ্যাত কবি থাং ডাইনাস্টির, সেই সময় ওয়াংবো, লি পাই, এনারা অনেক এরকম বড় বড় কবি ছিলেন। এবং থাং ডাইনাস্টির সময় চীনের সাহিত্য এবং কবিতা এইসব সংস্কৃতি সবচেয়ে বেশি বিকশিত হয় চীনের ইতিহাসে। So that's the time, the Tang Dynasty time, when Chinese culture, literature, poems flourished most. So that's a very rich dynasty time. So এটাকে আমরা বলছি যে Tang Dynasty। আমরা কবিতাটি একটু আমি পড়ে শোনাচ্ছি। হাও ইউ জি শি জি তাং চুন নাই ফা শং সুই ফং qian ru ye ruin wu xi wu shang ye jing yun ju hei jiang quan huo du ming xiao kan hong shi chu hua zhong jin guan cheng। থাং ডাইনাস্টির কবিতাটি আমি একটু বাংলায় কাব্য অনুবাদ করার চেষ্টা করেছি, একটু শুনবেন। সুফলা বৃষ্টি জানে ঋতুর খবর, জানে বসন্ত আসবে কবে, রাতের হাওয়ায় লুকিয়ে থেকে নীরবে সব ভিজিয়ে দেবে, কালো মেঘে ঢাকা মেঠো পথ, নদীর বুকে আলোর নৌকো ভাসে, ভোরে দেখো রাঙা ভেজা মাটি, চিনকুয়ান শহর ফুলে ফুলে হাসে। আমি কবিতাটি একটু ব্যাখ্যা করব। কবিতাটির ব্যাখ্যা কয়েকটা শব্দ আছে, এগুলো আমরা একটু বলছি। নাই, নাই একটা শব্দ আছে, নাই মানে হচ্ছে শুধু বা কেবল। আর ফা সং, আমার সঙ্গে আপনারাও বলতে পারেন, ফা সং, ফা সং, ফা সং মানে ঘটা বা দৃশ্যমান হওয়া। ছেন, ছেন, ছেন মানে আমরা একটা শব্দ জানি টাকা, তাই না? কিন্তু এখানে ছেন মানে হচ্ছে গোপন বা নিঃশব্দ, কেমন চুপি চুপি। এর মানে বাতাসের সঙ্গে নিঃশব্দে বাসন্তী বৃষ্টি আসে, সেই কথাটা বোঝানো হয়েছে। আর একটা শব্দ রুইন, উ, রুইন, উ, রুইন, উ। আমরা এর দ্বারা বৃষ্টির জলে গাছপালাকে, গাছপালা যে আরো সুপুষ্ট হয় সেটি বোঝানো হয়েছে। এরপরে ইয়ে চিং, ইয়ে চিং, ইয়ে চিং দিয়ে আমরা বুঝতে পারছি যে বুনো বা মেঠো পথ, বুনো পথ বা মেঠো পথ। আরেকটা আছে শিয়াও, শিয়াও, শিয়াও মানে কি? ছোট, ছোট। এখানে শিয়াও মানে হচ্ছে ভোর, একেবারে ডন। হ্যাঁ, ওকে, দিস ছোট মানে তুইন্স বা তুইস, এরকম এরকম আছে চীনা ভাষায়। আর আমরা বলছি যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এরকম বাংলায় আছে, চীনা ভাষায়ও তাই আছে। এবার বলছি হং শি ছু, আমরা জানি হং মানে লাল, তাই তো? আর শি হচ্ছে আর্দ্র, ভেজা, তো আর হং শি ছু মানে হচ্ছে আর্দ্র, ভেজা মাটি বা এলাকা। এবার আমরা আরেকটু পড়ব। হোয়া চং, হোয়া চং, হোয়া মানে হচ্ছে ফুল,
সবাই জানি হোয়া মানে ফ্লাওয়ার, তাই তো? চং মানে কি? তাহলে হোয়া চং এটা খুব একেবারেই যেরকম আছে সেরকমই অর্থ, অর্থাৎ ফুল ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তারপর আরো একটা শব্দ আছে, এটা হচ্ছে চিংকুয়ান ছং। চিংকুয়ান ছং হচ্ছে, ছং মানে তো আমরা জানি ছংশে, ছংশে মানে কি শহর নগর, তাই তো? আর চিংকুয়ান ছং হচ্ছে চিংকুয়ান সিটি। চিংকুয়ান সিটিটা সিটিটা হচ্ছে এই চীনের একটা বিখ্যাত শহর আছে যেটা চীনের পান্ডার জন্মভূমি, সেটার নাম কি কে জানেন? সিচুয়ান। সিচুয়ানের কোন শহর? ছংদু। ছংদুর আরেকটা নাম হচ্ছে চিংকুয়ান ছং। ওকে, স্যারের জন্য সবাই একটা জোরে করতালি দেই। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার মহিউদ্দিন তাহে। আজকে আমাদের এই আয়োজনে আমরা চায়না শিল্প এবং সংস্কৃতি নিয়ে পুরোটা সময় থাকবো, আগে কথা দিয়েছিলাম। সেই কথা অনুযায়ী ধাপে ধাপে আবারও চলে এসেছি আমাদের সেই সাংস্কৃতিক বিনিময়ে। আমরা এবার গান শুনবো। গান শোনাতে আসছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবাইদা তাসনিম দেওয়ান। শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকের আয়োজন থাকবে চায়নার ভাষা শিল্প সংস্কৃতি সব কিছুর একটা সমন্বিত রূপ। তো আমরা কিছু কিছু দেখেই নিলাম এবং কিছু কিছু ধাপে ধাপে দেখছি। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষের দিকে, কিন্তু শেষের দিকে আসলে মূল আকর্ষণীয় বিষয়গুলো থাকে। আমরা চলে যাচ্ছি মিস্টার লি শাওপেনের কাছে। মিস্টার লি শাওপেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যাজ দ্য স্পেশাল গেস্ট অব দিস প্রোগ্রাম। How do you express your experience? Do you think that media should take more responsibilities to explore the beauty of Chinese languages in Bangladesh? Yes, I come from the Ministry of Culture and Tourism of China. Previously, we have conducted many activities to introduce Chinese culture in many countries. Among these, Chinese song, poetry, and calligraphy, which are all related to the Chinese language,
have been welcomed by international friends. I believe that language is a good way to understand the cultural heritage of a country. I plan to carry out more China-Bangladesh cultural exchanges activities in Bangladesh and hope to win the favor of the Bangladesh's public. And I believe the media can play a more significant role. Firstly, I welcome and look forward to more participation from Chinese and Bangladeshi's media in the cultural exchange activities we organize, and to their active reporting. This will enhance the mutual awareness and appreciation of each other's culture among the people of China and Bangladesh. Additionally, I eagerly hope that more Chinese media outlets will establish bureaus in Bangladesh to introduce China to Bangladesh more comprehensively in both Chinese and Bengali language. Likewise, I hope that the Bangladesh's media will visit China more often and use their reports to increase mutual understanding and friendship between the peoples of our two countries. এই ছিল আমাদের আজকের আয়োজন। দর্শক, অনুসন্ধানে দেখা গেছে গেল কয়েক বছরে বাংলাদেশের ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে বেড়ে গেছে চীনা ভাষা শিখতে আসা মানুষের সংখ্যা। সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে যেমন এই ভাষা জনপ্রিয়তা পেয়েছে, তেমনি চাহিদা বেশি থাকায় বেসরকারি উদ্যোগেও বাংলাদেশে গড়ে তোলা হয়েছে এমন নানা ভাষা শিক্ষা কেন্দ্র। চীনা ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে, তবে সেখানকার সবচেয়ে প্রচলিত ভাষা হলো ম্যান্ডারিন। কয়েক হাজার বছরের বিবর্তনে এই ভাষা বর্তমানে অনেক বেশি সহজলভ্য হয়েছে মানুষের কাছে। আর জাতিসংঘ কার্যক্রমে চীনা ভাষাকে জনপ্রিয় করে তোলার পিছনে যে প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টা অব্যাহত থাকুক প্রতিটি দেশে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।